কি বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখনও টাকিতে, টাকির 5 নম্বর ভিডিও আনতে চলেছি। আমরা এগিয়ে চলেছি সেই টোটো বন্ধুর টোটোতে চড়ে। আমরা আজ যাব সেই বিসর্জন বইয়ের শ্যুটিংয়ের সেই বাড়িতে। আমাদের টোটো এগিয়ে চলেছে। যদি শীতকালে আসি, অবশ্যই এখানে খেজুরের রস এবং রস থেকে তৈরি হয় গুড় অবশ্যই পাওয়া যায়। কী করবো, শীতে তো আসতে পারিনি, এসেছি একটু গরমেই। আর যারা আসতে চান শীতে, অবশ্যই শীতে আসুন, এসে ঘুরুন, ঘোরার মজা নিন, আর চাইলে রস সাথে গুড় একটু চেখে নেবেন। পুকুর পাড় দিয়ে আমরা এগিয়ে চলেছি, পুকুর ধার দিয়ে আমাদের টোটোটা এগিয়ে চলেছে। শোনা যায় এখানে রাস্তাঘাট আগে কাঁচা ছিল, এখন আমাদের সুবিধার্থে একটু পাকা করে দিয়েছে, তাই একটু আরামেই চলছি। যারা শীতে পিকনিক করতে চান, কেন মিস করবেন, চলে আসুন। কোথায় আবার, টাকি, এখানে পিকনিক স্পট আছে, সেখানে স্পট হয়তো ভাড়া পাওয়া যায়, পিকনিক করতে পারবেন। এটা আবার কি? টোটালা বন্ধুকে জিজ্ঞেস করতেই সে বলল এটা ঘুরনো কল, মানে আগে নাকি কোনোভাবে এখান থেকে ঘুরিয়ে কল থেকে জল তোলা হতো, মানে ম্যানুয়ালি ঘুরিয়ে। এই যে পিছনে রয়েছে এটা হচ্ছে ঘুরানো কল। অ্যাকচুয়ালি ঘুরানো কল বলতে, আগে জল তো, এখন পাম্প, যেমন ইলেকট্রিক পাম্প আছে, পাম্পে জল ওঠে, আগে তো সেটা ছিল না। আমার পিছনে রয়েছে সেই ঘুরানো কল, যারা হাতে দিয়ে, হাতে ঘুরানো হতো, একটা পুরনো টেকনোলজি, হাতে ঘুরিয়ে জল তুল এবং সল বাড়ির কাজে সেই জল ইউজ হতো। সেই ঘুরানো কল, গ্রামের লোকরা এই কল দিয়ে আগে জল তুলত। উপেন্দ্রনাথ বসু মহাশয়ের পবিত্র স্মৃতির রক্ষার উদ্দেশ্যে হয়তো বানিয়ে রাখা রয়েছে এখনো পর্যন্ত, কিন্তু অনেক পুরনো হয়েছে, তাতে জড়িয়ে রেখেছে অনেক গাছ। একটা গেস্ট হাউস আছে, যারা এখানে এসে থাকতে চান একদিনের জন্য এসে থাকতে পারবেন। বিশ্রাম বলে, বিশ্রাম বাগান বাড়ি বলে গেস্ট হাউস আছে, অবশ্যই থাকতে পারবেন। এই ঘরেই শুটিং হয়েছিল সেই বিসর্জন বাংলা বইয়ের শুটিং। আমরা কোথায় এসেছি? আমরা এসেছি টাকি, টাকিতে এখানে শুনলাম বিসর্জনের বইয়ের একটা কিছু শুটিং হয়েছিল, প্লেসে আছি, তাই তো? বাংলা বইয়ের নাম বিসর্জন, এই স্পটে হয়েছিল, তা আমরা সেখানে এসেছি, সেখানে এসে এখানে ঘুরলাম এবং দেখে থাকুন স্পটের পুরো দৃশ্য। ঘরের অবস্থা খুব একটা ভালো নয়, এখন প্রায় ভগ্নদশায়, ভিতরে ঢোকা যাবে না। আবার হয়তো যখন শুটিং হবে কোনো, তখন হয়তো আবার রিপেয়ার হবে। বেশ ভালোই লাগছে, চারিদিকে গাছ, মাঝখানে একটা ছোট্ট কুঠির। সারি সারি গাছগুলো সব দাঁড়িয়ে রয়েছে, দেয়ালের অবস্থা খুব একটা ভালো নয়। ছাগলছানাগুলো ঘুরে বেড়াচ্ছে, একটু আওয়াজ পেতেই পালিয়ে গেল। খুব সুন্দর লাগছে, প্রকৃতি সবুজ সবুজ হয়ে রয়েছে।
এখানে একটা পুকুর আছে, পুকুরে একটা ঘাটও আছে। পুকুর দেখে মনে হচ্ছে একটু স্নান করে নি। পুকুরের মধ্যে একটা খেজুর গাছ কিভাবে বেঁকে জলের মধ্যে দিয়ে উঠেছে। উপরে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো যেন চিকমিক করছে। এটা চারা বাড়ির মাঠ বলে, তাই তো? চারা বাড়ির মাঠ, ওই যে একটা মন্দির দেখতে পাচ্ছি, ওটাকে বলা হয় নাকি কামরূপ কামাক্ষার মন্দির। এদের এখানকার কথা অনুযায়ী সেই আমাদের কামরূপ কামাক্ষার মন্দির নয়। কিন্তু ভালো লাগছে এখানে এসে। এইভাবে শেষ করলাম এই মাঠে খেলা হয়, বল বল খেলা হয়। যদি ভালো লাগে একটাই কথা, লাইক করুন, শেয়ার করুন। যারা নতুনরা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল ঘন্টাকে অ্যাক্টিভেট করুন, তাতে নতুন ভিডিওর আপডেট অটোমেটিকলি পাবেন। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে আনন্দে থাকুন।